आज बसंत उत्सव स्वर्ग भक्त पाताल त्रिभुवने सबाई आज आनंद मुखरित आनंद दिन आज हमारे कैलाशे सकल देवतार उपस्थित सबाई आनंद भागीदार हवार जन एस मदन रोगी आसते तो विलम्ब हो क्या की देवर्षि तक खबर दे ক্ষমা করে দিই। সে দেখো সকল দেবতারা কেমনি ভাবে আসন অলংকৃত করে আছেন তোমাদের নিত্য ভিড় শোনার জন্য। শুরু করো, বিলম্ব নয়। তাই হবে প্রভু, শুরু করো তোমাদের নৃত্য। কি তাই হবে, তাই হবে। বাজাও কি তুমি, বাজাও। আমি আমার সুর তাল ছন্দ দিয়ে সমস্ত দেবতাগণ সহ দেবতাদের দেবাদিদের মহাদেবকে খুশি করে দিতে চাই। তাই বলি রুনু জুনু রুনু জুনু পুরো বাজে এমন ভুল হয় না, আমার নৃত্যে কোনদিন তাল ভঙ্গ হয় না। কেমন করে আজ হয়ে গেল? না না, আর কোনো ভুল নয়, আর কোনো ভুল নয়। দিবালিতে মহাদেবকে খুশি করে দিতেই হবে। বম 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 বলে ভাঙুর ভোলা সকল দেবতারা কেমনি ভাবে অখির অপেক্ষা করছে তোমাদের নৃত্যকে পরিবেশন করার জন্য। আর এখন ভুল হবে না প্রভু, আর একটি বার সুযোগ দিন, আর পুনরায় এমন ভুল হবে না। বেশ, আমি তোমাদের দ্বিতীয়বার মার্চনা করলাম। শুরু করো, শুরু করো তোমাদের নৃত্যকে। তাই হবে, আর কোনো ভুল নয়, আর কোনো ভুল নয়, কোনো ভুল নয়। জয় শিব শঙ্কর দয়ালু পরমেশ্বর, জয় শিব শঙ্কর দয়ালু পরমেশ্বর, জয় 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 প্রভু অনাথের নাম। তুমি আমার প্রভু ভোলা নাম, তুমি আমার প্রভু ভোলা নাম। জয় শিব শঙ্কর দয়ালু পরমেশ্বর, জয় 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 বাবা অনাথের নাম। তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি পালন কর্তা, তুমি
কৃষ্ণ তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি পালন কর্তা তুমি কৃষ্ণ আদিকাল দিনে তব জয়নানে আদিকাল দিনে তব জয়নানে গাহি প্রভু আমি তোমার জয়গান তুমি আমার প্রভু ভোলা না তুমি আমার প্রভু ভোলা না সে কি জানতে পারলো না পিতা এই স্বর্গ মাঝারের বুকে উষা অনিরুদ্ধ আসিনী নৃত্য করতে পিতা কি বলেছি এসব মদন রথী নয় না পিতা এরা মদন রথী নয় মদন রথীর ছদ্মবেশ ধারণ করে এসেছে পিতা পান কন্যা উষা পান কন্যা উষা মহাদেব শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধ শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধ এরা স্মরণা করেছে পিতা শুধু আপনার উঁচু মাথা নয় স্বর্গের সমস্ত দেব দেবীর মাথা নিচু করে দিয়েছে পিতা তাহলে কিসের কারণে তোমরা এই ছলনার আশ্রয় নিয়ে এসেছো আজ এই দেব সভা মাঝারে প্রভু বড়দিনের বাসনা ছিল আপনার সামনে আমি আমার নৃত্য পরিবেশন করব সেই বাসনা আমি আমার স্বামী দেবতাকে বলেছিলাম তার কারণে শুধু ছলনার আশ্রয় নিয়েছি আর কোনো কারণ ছিল না প্রভু আর কোন লঘু পাপে তোমাদের গুরুদণ্ড নিতেই হবে না আজ এই দেব সভা মাঝারে আমার উত্তর শির যেমন তোমার নত দাবি করেছো তাই আজ থেকে তোমাদেরকে আমি স্বর্গ রাজ্য থেকে বিতাড়িত করব আর তোমাদের এই স্বর্গ রাজ্যে থাকার অধিকার নেই আজ তো তোমাদের স্থান হবে মর্ত্যের মুখে তুমি হবে চাঁদ সদাগরের পুত্র নাম হবে তোমার লক্ষ্মীনাথ তুমি হবে শাহী রাজকন্যা নাম হবে তোমার বেহুলা কিন্তু প্রভু কত বছর পর আবার পুনর্মিলন হবে দ্বাদশ বছর পর আবার তোমরা ফিরে আসবে আপনি জানতে পারবেন না পিতা আজ কার জন্য অনিরুদ্ধ নৃত্য হয়েছে তাল ভঙ্গ পিতা আমারই কারণে পিতা তোমারই কারণে কিসের কারণে কেন পিতা স্বর্গে সমস্ত দেব দেবীর আসন আছে শিব নন্দিনী বিশ্বরী হয়ে কেন আমি থাকবো পিছিয়ে কেন আমি পাবো না স্বর্গে দেবীর আসন পিতা তাই তো পিতা একবার নয় দুবার নয় তিন তিনবার ওই আড়াল থেকে উষা অনিরুদ্ধ নৃত্য করেছি আমি পতন পিতা নিজে দেবীত্বের আসন লাভের জন্য দুটো নিষ্পাপ কপট কপটীকে এমনি ভাবে ওই সম্পদে জর্জরিত করলি পিতা শুধু দেবীত্বের আসন পাবার জন্য আজ লঘু পাপে যেমনি ভাবে উষা অনিরস্ত পরমন্দ বেদন হলো তেমনি তুমিও হলে অভিশাপগ্রস্ত পিতা তোমার উত্থান হবে না এই স্বর্গ রাজ্য মাঝারে তোমাকে আমি স্বর্গ রাজ্য থেকে বিতাড়িত করলাম পিতা একি বললেন পিতা আজ আপনার কন্যা হয়ে আমাকে সর্বসভা ছেড়ে চলে যেতে হবে সাঁওতালি পর্বতে পিতা শুধু তাই নয় তুমি তুমি যে অপরাধ করেছ তা সে অপরাধের শাস্তি আরো চরম হবে না পিতা আমারই ভক্ত আমারই ভক্ত ওই চাঁদ সদাগর যদি তোমার চরণে কোনোদিন পুষ্পাঞ্জলি দেয় সেদিন তুমি দেবীর আসন লাভ করে আবার ফিরে আসবে তুমি এই
স্বর্গরাজ্যে। আর ততদিন তোমাকে থাকতে হবে মটকে মুখে শিশুয়া পর্বতে অনুসাধিপতি নাগে নাগিনী নিয়ে, আর তোমার সহকারী নেতা সমানীকে নিয়ে তুমি থাকবে ওই মটকের বুকে। এটাই হচ্ছে আমার তীব্র অভিশাপ। আপনার বিচারই সঠিক নয়। কি বললে তুমি? আপনি আপনার কন্যার বিচার করতে পারেননি। আমি যখন আমার কন্যার বিচার করতে পারিনি, তোমার হাতে আমি তুলে দিলাম এই শূল। আমি তোমার কন্যাকে উপযুক্ত শাস্তি দাও। উষা, তোমাকে ছেড়ে এই স্বর্গ রাজ্য পরিত্যাগ করে যেতে হবে মর্ত্যলোকে। সত্য স্বামী, তোমার সঙ্গে আবার আমার দেখা হবে দ্বাদশ বর্ষর পর। উষা, এই দ্বাদশ বর্ষ তোমাকে ছেড়ে কেমন ভাবে থাকবো? উষা, আমি তো তাই ভাবছি স্বামী। কেমন করে বসন্ত চারিদিকে এসেছিল, বলেছিলাম বসন্তকে আমি আমার এই বুকে নিয়ে এসেছি। উষা, কিন্তু সব রং বসন্ত তিন তিনবার তালের ফলে উষা সব চলে গেল স্বামী। উষা, তাই তো একটি কথাই বলি। কি কথা উষা? এই বেদনা আমি কোথায় লুকাবো স্বামী? বেদনা বেদনা মানার বাসনে আরা বেদনা উষা বেদনা আকাশের তারার মতো, যাব আকাশের তারার মতো। আর আমি দেখবো না আমার পূজা করো, আমার পূজার করো মত্তির বুকে। যাও কন্যা। কিন্তু কিসের কারণে করলে মা? কোনোদিন তো তুমি শঙ্করতনয় বলে, তুমি দেবী হতে পারোনি বলে আমরা আমরা কোনো দেবতা দেবীকে কোনোদিন অসম্মান করি, তোমাকেও তো করি। আজ তোমরা ধারণা করি স্বর্গের সমস্ত দেবতার সামনে আমার পিতার উঁচু মাথা তোমরা নত করেছো শুধুমাত্র আমার পূজার জন্য। আজ তোমাকে এত বড় অভিশপ্ত জীবন গ্রহণ করতে হলো। যাও সাই রাজার ঘরে অমলার গর্ভে জন্ম নাও, নাম হবে তোমার বেহুলা সুন্দরী। তোমার হতে মত্ত মাঝারের বুকে পূজার প্রচার হবে আমার। উষা মা গো, আমি তো নয় নিত্যের বাসনা পূরণ করবো বলে ছলনা করেছিলাম, কিন্তু তুমি তুমি কেমন করে দুটো প্রাণকে এমন করে ছিঁড়ে ফেলে দিলে ওই মর্তির বুকে বলো? আমার ভালোবাসার কোনো দাম দিলে না মা। উষা, কোনো দাম দিলে না। তোমার ওই কু চোখের দৃষ্টিতে আমার নিত্যের তাল ভঙ্গ হয়েছে উষা। তাই আমি এই উষা সতী নারী সতী মেয়ের সতী কন্যা হয়ে তোমায় অভিশাপ দিচ্ছি। না উষা, হ্যাঁ তোমায় অভিশাপ দিচ্ছি। তুমি আমায় অভিশাপ দিবে উষা? হ্যাঁ অভিশাপ দিচ্ছি। তোমারও বিবাহ হবে, ওই মর্তির বুকে বাসর ঘর করা হবে, তোমার ঢোল শহরত বাজিয়ে তোমারও বিবাহ ঘর হবে, কিন্তু বাসর ঘর করা হবে না। না, বেদনার যন্ত্রণা ভালোবাসার যন্ত্রণা তোমায় ঘিরে ধরবে সারা জীবন। তুমি সেই যন্ত্রণায় তর পাবে মা। এই ভালোবাসা তেমন করে কোনো দাম দিলে না, আজ তেমন করে তুমি কোনোদিনও ভালোবাসার দাম পাবে না। ওই বাসর ঘর হতে তোমার প্রতি পরিত্যাগ করে চলে যাবে। তোমার প্রতি তোমার পরিত্যাগ করে চলে যাবে। বেদনা
নামটা কাকে বলে আমার, একে বলে গেল উষা স্বর্গে, স্বর্গে আমি দেবীর আসন পাইনি বলে মর্তে আমার বিবাহ হবে, কিন্তু বাসর ঘর থেকে আমার স্বামী আমার থেকে দূরে চলে যাবে না, এ কোনোদিনও হতে পারে না মা। ছি বটা ছি, আজকে তোর জন্য, তোর জন্য স্বর্গ সবাই পিতার মাতা হিসেবে গেছে, আজ আমি তোর জন্য একটা উপহার এনেছি। উপহার দেবে মা? হ্যাঁ তুমি দাও মা, দাও তবে উপহার স্বর্গের সমস্ত দেবতার, যেমন আসন আছে আমাকে তুমি আসন দাও মা, দাও মা, নে দাও দাও দাও। তুমি আমাকে পিতার ত্রিশূল দিয়ে আমার চোখ কানা করে দিলে মা, মর্তের মানব আমাকে এক চোখকে মনুষ্য কানে বলবে মা, এ কি করলে মা? কোনোদিন আমি দেবীর আসন পাবো না মা, পাবি না, তুমি আমার এক চোখ কানা করে দিলে মা। কিন্তু মা এ প্রশ্নের উত্তর যে তোমাকে বলে দিতে হবে মা, জীবনের শেষ অংশে হোক আমার এই পরিণাম মা, আমার এই পরিণাম। পথ বলে দাও তুমি কোন মতে যাই, কোনখানে গেলে মা সান্ত্বনা পাই না, আমি দেবীর আসন লাভ করবো মা।